জিনিস যদি বেশি ব্যবহার করে, পেস্টিসাইড এক ধরনের পয়জন কিন্তু, যেটা সরাসরি জীবাণু ব্যাকটেরিয়া মারার জন্যই, ফাঙ্গাস মারার জন্যই তৈরি যে পেস্টিসাইডগুলো, কেমিক্যাল পেস্টিসাইড এগুলো অনেকেই কী করে, যেই দিন আপনার খাবার তরকারিটাকে প্লাগ করা হবে ওই দিন পেস্টিসাইড করে বসে। নিয়মটা হলো প্লাগ করার 15 দিন আগে পেস্টিসাইড দিতে হবে, এই 15 দিনের ভিতরে কোনো পেস্টিসাইড ইউজ করতে পারবে না। এটা অনেকেই হয়তো আমাদের কৃষকরা এই ব্যাপারে ততটা ট্রেন্ড হয় নাই, সবাই না, অনেকেই আবার ট্রেন্ড, অনেকে ট্রেন্ড না, যারা ট্রেন্ড না সেখানে আমাদের বিপত্তি হয়। আর আমাদের কৃষকরা কিন্তু একটা জিনিস হয়তো অনেকে জানেন অনেকে জানেন না, যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পেস্টিসাইড হইল আপনার 1 কেজি পানিতে 2 চামচ নিমের তৈল, পৃথিবীর সবচেয়ে বড় পেস্টিসাইড, যে কোনো ধরনের জীবাণু ফাঙ্গাস প্রতিরোধ করতে পারে এই নিম্ব সার এবং নিম্ব তৈল। এটা কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশগুলিতে ব্যাপক ব্যবহার আরম্ভ হয়ে গেছে, পেস্টিসাইডের পরিবর্তে মাটিতে তারা নিম্ব সার দেন, নিমের সারকে নিম্ব সার বলে, খুব সহজ সস্তা আমাদের দেশে পাওয়া যায়, অজস্র পাওয়া যায়। আর নিমের তৈলটা ব্যবহার করেন উপর থেকে গাছের ফুল ফল পাতার ভিতরে ব্যবহার করেন। এছাড়াও আমাদের দেশে আরেকটা পেস্টিসাইড ব্যবহার করা হয়, সেটা হলো তামাক পাতা, তামাক পাতার সাথে কার্বলিক সাবান, এটা মোটামুটি ক্ষতি খুব কম করে। তামাক পাতা 10 কেজি পানির ভিতরে 1 কেজি তামাক ভিজিয়ে এই পাতার যে লাল পানিটা এটার সাথে সামান্য অল্প একটু চুন দিয়ে একটা পেস্টিসাইড তৈরি করা হয়, ওই পেস্টিসাইডের সাথে একটু সামান্য সাবান দেওয়া হয়, খার সাবান যেটা কাপড় ধোয় ওই সাবানটা দিয়ে ওই পেস্টিসাইডটাকে খুব ব্লান্ডিং করে পাম্পে করে করে এই জিনিসগুলি দেওয়া হয়। মোটামুটি এগুলি ন্যাচারের কাছাকাছি পরে, এই ধরনের অনেকগুলি ন্যাচারের পেস্টিসাইড আছে। এই পেস্টিসাইডগুলি ব্যবহার করলে রক্তের ভিতরে যে ইউসিনোফিল বৃদ্ধি করে এবং কিডনি লিভার এবং স্প্লিটের উপরে ভয়ানক ধরনের কোনো প্রেশার সৃষ্টি করতে পারে না। জয়েন্ট পেইনে যারা ভুগছে তাদের খাদ্যাভ্যাসটা কীরকম হওয়া উচিত? তাদের যেসব খাবারে খেলে তাদের ইনফ্লামেশন কমবে, যেসব খাবার খেলে লুব্রিকেশন বেশি থাকে, যেমন দুর্ঘটনা কমবে কিংবা এবং জয়েন্টের মধ্যে পিচ্ছিলকারক যে উপাদানটা বেড়ে যাবে, রাইট, তাদের ওই ধরনের খাবার খাওয়া উচিত, যেমন মাছের তেল, মাছের তেল তাদের বেশি খাওয়া উচিত, সামুদ্রিক মাছ মাছের তেল এগুলো তাদের জন্য সবচেয়ে বেশি কাজ করে। তুমি একই রকম ভাবে ঠিকই কোলেস্ট্রল যুক্ত খাবারগুলো তাদের অ্যাভয়েড করা উচিত, অনেক ক্ষেত্রে দেখা যায় পালং শাক বা এই ধরনের খাবারগুলো কিন্তু এই ধরনের জয়েন্ট পেইনটা অনেক বাড়িয়ে দেয়, এই দিকটিও লক্ষ্য রাখতে হবে। তবে আমাদের ভাই একটি কথা লিখেছে যে ব্যায়াম করলে তার ভালো লাগে, অনেক সময় কিন্তু দেখা যায় যে অবেসিটির সাথে বা মোটা হয়ে যাওয়ার সাথে জয়েন্ট পেইন নিয়ে একটা সম্পর্ক আছে। হ্যাঁ, ব্যায়ামটা সে করতে পারবে, ব্যায়ামটা করবে, ব্যায়াম করবে, গরম পানিতে গোসল করবে, গরম পানি খাবে, হালকা কুসুম গরম পানি খাওয়া তার জন্য মোটামুটি ভালো হবে। কারণ পৃথিবীতে যত লোকের ওবেসিটি আছে, মানে মোটা হয়ে যাচ্ছে, যাদের কোমরের বেল্ট বড় হয়ে যাচ্ছে, তারা কিন্তু সবসময় তারা ঠান্ডা জিনিস, আইসক্রিম এই জাতীয় খাবার অনেক বেশি খায়, মিষ্টি জাতীয় জিনিস বেশি খায়, যেগুলো তার জন্য সবচেয়ে ক্ষতিকারক সেগুলি সে বেশি খায়। সে যদি গরম 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 জিনিস খান, গরম গরম সব খাবার খান, তাহলে কিন্তু তার এই ক্ষতিটা হইতে পারে না। ভাই ফারুক, আশা করি আপনি জয়েন্ট পেইনের যে কথাটা লিখেছেন তার একটি আমরা মোটামুটিভাবে একটি সমাধান দেওয়ার চেষ্টা করলাম। এবং তার অনেক বেশি পানি খাওয়া উচিত, কারণ সে যদি পানি কম খায়, হ্যাঁ, কারণ তার 8-12 কাপ গরম পানির তার ভিতরের ইনসাইডের যে কোলেস্ট্রল গুলো আছে, চর্বি গুলো আছে, এগুলি বার্ন হয়ে পায়খানা প্রস্রাবের সাথে বের হয়ে যেতে সহযোগিতা করে। এই ব্যায়াম কিন্তু আপনার যে কোনো ধরনের পেইন কমাতে খুব সহায়ক, যে কোনো ব্যথা কমাতে সহায়ক। জি, ব্যায়াম এটা একটা ইনসাইড বার্ন করে, ব্যায়ামের ফলে আমাদের শরীরে ঘাম তৈরি হয়, ঘামের সাথে শরীরের অনেক ধরনের টক্সিনস বের হয়ে যাচ্ছে, বর্জ্যনাত জিনিসগুলো বের হয়ে যায়। কুসুম গরম পানিতে গোসল করাটাও সারা বছর ব্যাপী কিন্তু অনেক ধরনের পেইন বা জয়েন্ট পেইন কমাতে অনেকখানি সহায়ক, এদিকটির দিকে আমরা আমাদের লক্ষ্য রাখতে হবে। ভাই ফারুক, আশা করি যে একটি সাধারণভাবে আপনার সমস্যার সমাধান দেওয়ার আমরা চেষ্টা করলাম, আশা করি এতে অনেকখানি ভালো ফিল করবেন, পরবর্তীতে কতখানি ভালো আছেন তা অবশ্যই আমাদেরকে জানাবেন। পরবর্তী প্রশ্নে যাচ্ছি, প্রশ্নটি পাঠিয়েছেন সুদূর মালয়েশিয়া থেকে রাজু আহমেদ, তার বয়স হচ্ছে 25 বছর। তিনি লিখেছেন যে কিছুদিন আগে আমার জন্ডিস হয়েছিল, আপনার পরামর্শে পেঁপে অরহর পাতার রস, আমের স্যুপ ও লেবুর শরবত খেয়ে ভালো হয়েছিলাম, কিন্তু রোজা রাখার জন্য আবারও জন্ডিস হয়েছে।
জন্ডিস থাকা অবস্থায় কি রোজা রাখা যাবে? জি, জন্ডিস আপনার যদি কম থাকে, আপনার চিকিৎসক যদি বলে যে আপনি রোজা থাকতে পারবেন, যদি আপনার শরীর পারমিট করে তাহলে পরে আপনি রোজা থাকতে পারেন। কিন্তু আপনি রোজা থাকলেও আপনাকে পানি অনেক বেশি খেতে হবে, আপনাকে 2-3 বার গোসল করতে হবে। চীনের ডাক্তাররা বিশ্বাস করে যাদের জন্ডিস হয় তারা যদি দিনে 3-4 বার গোসল করে এবং তারা যদি অনেক বেশি পানি খায়, তারা যদি অনেক তিতা খায়, এনি বিটার টেস্ট লিভার টনিক, যে যত বেশি তিতা খাবে তার লিভার তত সুন্দর থাকবে। অতএব আপনার তীর্যক স্বাদযুক্ত খাবার অনেক বেশি খেতে হবে, প্রতিদিন অন্তত কমপক্ষে 2 বার উস্তা করলা খেতে হবে, যে কোনো সবুজ, সবুজ পাক করার পরেও সবুজ গ্রহণ করার আগ পর্যন্ত যে সবুজ তাকে আমরা তীর্যক স্বাদ তিতা স্বাদের খাবার ধরে নিব। অনেকে আছে তারা লাইকোপেন অনেক বেশি খান জন্ডিস হলে। লাইকোপেন বলতে আমি বুঝাবো টমেটোর ভিতরে যে লাইকোপেন আছে, সেটা খালি পেটে খাওয়া যাবে না, খাবারের পরে খাবারের মাঝে। আপনার তরমুজের ভিতরে অনেক বেশি লাইকোপেন আছে, সেটাও আপনি খাবারের পরে খাবারের মাঝে। জন্ডিস হওয়ার সাথে সাথে সকল ওষুধ আপনি খাবারের আগে খালি পেটে কোনো ওষুধ খেতে পারবেন না, কোনো জুস খেতে পারবেন না, চুপ খেতে পারবেন না, চা খেতে পারবেন না, সব কিছু মানে খাবারের পরে এবং খাবারের মাঝে খেতে হবে। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। জন্ডিসের ভাব যাদের আছে, জন্ডিস যাদের ঘন ঘন হয়, তারা কিন্তু মিষ্টি মাংস 100% মানে আপনার জিরো ডাইরেকশনে আসতে হবে। আপনি মিষ্টি মাংস এখন খেতে পারবেন না, 4 মাসের জন্য মাইন্ডসেট করবেন। জন্ডিসের বিলিরুবিন লেভেলটা কমে গেলেই কিন্তু জন্ডিস কমে গেছে এই কথাটা চিন্তা করবেন না। জন্ডিসে আপনার চোখে লাল, মুখে লাল, শরীরে লাল, হাতে লাল, হাতে সব হলুদ, এগুলি কমে গেলেই যদি মনে করেন যে জন্ডিস কমে গেছে, ঠিক না। জন্ডিস হওয়ার সাথে সাথে আপনাকে ধরে নিতে হবে, কমে যাওয়ার পরে আপনাকে 3 মাস পর্যন্ত তীর্যক স্বাদ খাবার খেতে হবে, চুকা দধি খেতে হবে, সল্টি দধি খেতে হবে, মাটা গোল, ইউগার্ট, কার্ডস, লেমন এগুলি খেয়ে যেতেই হবে। এই ঘন ঘন জন্ডিস হওয়া কিন্তু অবশ্যই ভালো লক্ষণ না, অত অবশ্যই সতর্ক থাকবো যে কোন খাবারটি খাওয়ার কারণে বা কোন পানীয়টা গ্রহণ করার কারণে বা এমন কোনো কিছু শরীরে গ্রহণ করে পরিবেশ থেকে হতে পারে। জন্ডিসটা এরকম, জন্ডিস থেকেই কিন্তু বি ভাইরাস, সি ভাইরাস, কে ভাইরাস, ই ভাইরাস হয়। জন্ডিসের রোগীর আপনার কাপড় চোপড়ও কিন্তু ঘামের কাপড় চোপড় অন্য কেউ ব্যবহার করা উচিত না। আর জন্ডিস হলেই যে আপনার এখনও যে জন্ডিস রয়ে গেছে এ কথা আপনি চিন্তা করতে পারবেন না। জন্ডিস থেকে টার নিয়ে এটা বি ভাইরাসে হেপাটাইটিসে যেতে পারে, যাবে এরকম না, যেতে পারে। অতএব সেই ক্ষেত্রে আপনার কাপড় চোপড় আপনাকে সবসময় পরিষ্কার রাখতে হবে। আপনি কোনো বন্ধুর কাপড় চোপড় পরবেন না, বন্ধুও আপনার কাপড় চোপড় ব্যবহার করবে না। আপনার থালা, বাসন, বাটি, গ্লাস সব কিছু গরম পানিতে ধুতে হবে, ফিটকিরির পানিতে ধুতে হবে। আপনার টোটাল পরিবেশটাকে আপনাকে স্টারিলাইজ করে রাখতে হবে। এই ব্যাপারে কোনো রূপ দ্বিমত আপনি পোষণ করবেন না, তাহলে এটা আপনার জন্য ক্ষতি হবে। আপনি যে খাবারগুলো খাচ্ছেন, লেবুর কথা বলেছেন, পেঁপের কথা বলেছেন, অরহর পাতার রস বলেছেন, আমের সুপ, লেবু কিন্তু এখানে খালি পেটে খেতে পারবে না। আচ্ছা, খাবারের মাঝে খাবারের পরে, এর মধ্যে জন্ডিস হওয়া রোগীর খাবারের মাঝে খাবারের পরে খাদ্য গ্রহণ করার সাথে অনেক বড় রোগের সম্পর্ক আছে, কথাগুলি খুব ভেবে নিতে হবে। কিন্তু ভাই রাজু আহমেদ, জন্ডিস থাকাকালীন অবস্থায় অবশ্যই আপনি সম্পূর্ণভাবে বিশ্রামে থাকবেন, এটি কিন্তু জন্ডিসের জন্য প্রথম এবং উত্তম চিকিৎসা, এটি আমাদের ভুলে গেলে চলবে না। এবং শুধু আপনাকে বি ভাইরাসের জন্য, এই গত বছর থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটা ছাড় দিয়েছে যে বি ভাইরাসের রোগী 6 ঘন্টা কাজ করতে পারবে, মানে 24 ঘন্টায় 6 ঘন্টা সে কাজ করতে পারবে। কারণ না কাজ করলে আবার মন মানসিকতা খারাপ হয়, মনের যে স্থগিরতা এটার মধ্যে ব্যাড ফ্লুইড আসা যেতে পারে। এই জন্য গুড ফ্লুইড আনার জন্য, শরীরে একটু ঘাম তৈরি করার জন্য তাদেরকে, বি ভাইরাসের রোগীকে কিছু কিছু কাজ করতে পারবে, সে 6 ঘন্টা, খুব বেশি না। তাও খুব ওয়েট লিফটিং করা, বোঝা মাথায় নেওয়া, রিক্সা চালানো এই জাতীয় কাজ করতে পারবে না, হালকা কাজ, অফিসিয়াল কাজগুলি করতে পারবে। তবে তাকে নিজে থেকেই তার হাঁচি কাশি, তার ঘাম সব কিছু যেন নিরাপত্তার সাথে হয়, তার দ্বারা যেন অন্য কেউ ক্ষতিগ্রস্ত না হয়, এটা তাকেই নিজের দৃষ্টি রাখতে হবে। এবং জন্ডির চলাকালীন সে বিয়ে করতে পারবে না, বাচ্চা নিতে পারবে না। বিবাহের চলাকালীন বিয়ে করতে পারবে না, বাচ্চা নিতে পারবে না। ডাক্তারের আলোচনা ছাড়া এই জিনিসগুলো ব্যতিক্রম করাটা কোনো মতেই ঠিক হবে না। ভাই রাজু আহমেদ, প্রশ্ন করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনার লিভারকে অবশ্যই রেস্ট দিতে হবে, এই কারণে, কারণ আমরা জানি যে জন্ডিস হচ্ছে লিভারেরই একটি রোগ। এবং এক্ষেত্রে ডাক্তার আলমগুলোতে একটি কথা বলে থাকে যে এনি বিটার টেস্ট লিভারের জন্য ভালো, অতএব এই খাবারগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে। এবং আশা করি যে আপনি
জন্ডিস থেকে অচিরেই মুক্তি পাবেন। দর্শক, সময় হলো একটি বিজ্ঞাপন বিরতি, বিরতির পর আবার ফিরছি অনুষ্ঠানে। আশা করছি ততক্ষণ আমাদের সঙ্গে। আবার ফিরে এলাম মডার্ন হার্বাল গ্রুপ, সুস্থ থাকুন সুন্দর থাকুন অনুষ্ঠানে। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে আবারও জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। প্রশ্নটি লিখেছেন সিলেট থেকে রাহাত হোসেন, তার বয়স 31 বছর। প্রশ্ন হচ্ছে যে আমার রাতে মাঝে মধ্যেই গায়ে জ্বর আসে, জ্বর আসার কারণে আমার বমি বমি ভাব হয় এবং শরীর দুর্বল লাগে, এই ব্যাপারে আপনাদের পরামর্শ চাচ্ছি। আমি আজকেরই মমিতের কাছে যাচ্ছি উত্তরটি জানার জন্য। আসলে রাত্রেবেলা আমরা যখন ঘুমাই তখন আমাদের বডি রিকভার করে, সারাদিন আমরা যে এনার্জি স্পেন্ড করি বা আমাদের যদি কোনো রোগ থাকে এটা আমাদের বডি রিকভার করার চেষ্টা করে রাত্রেবেলা। সো ওনার যদি প্রত্যেক দিন রাত্রেবেলা জ্বর হয় তার মানে ওনার বডিতে কোনো ধরনের ব্যাকটেরিয়া বা ইনফেকশন আছে, যেটা ওনার বডি টেম্পারেচারটাকে হাই করে দিচ্ছে যাতে ওই ব্যাকটেরিয়া বা ইনফেকশনটাকে মেরে ফেলতে পারে। তারপর যে ক্যালোরিগুলি সারাদিন আমরা ক্যালোরি যে আর্ন করি, ধরেন প্রতিদিন একটি মানুষকে 3300 মিনিমাম একটা মতান্তর আছে এটা নিয়ে, 3300 ক্যালোরি আমাদের প্রতিদিন আমরা আর্ন করলাম, কিন্তু আমরা বার্ন করলাম আবার 3500। তাহলে আমার যে 300 ক্যালোরি যদি 3 মাস এরকম আমার শর্ট থাকে, মানে আমি যদি প্রতিদিন 300 করে ক্যালোরি দেউলিয়া থাকি আমার দেহের কাছে, তাহলে আমার দেহের ভিতরে স্থবিরতা আসবে, প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, আমার রাতে ঘুম আসলে একটু জ্বর জ্বর ভাব হতে পারে। সেই ক্ষেত্রে ক্যালোরিকে আরও বৃদ্ধি করার জন্য আমাকে প্রতিদিন 20টি বাদাম খেতেই হবে। আমরা দেখেছি যারা ছোটবেলা থেকে বাদাম খায়, বাদাম জাতীয় জিনিস খায় বা পিনাট বাটার যারা বেশি খাবে তাদের কিন্তু ক্যালোরি বার্ন হলেও ক্যালোরিকে তারা সাবসিডাইজ করতে পারে। এখন ধরুন আমার যদি ডেলি ইনকাম হয় 1000 টাকা, আমি যদি খরচ করি 2000 টাকা, তাহলে 1000 টাকায় কিন্তু আমি 3 মাসে 90 দিনে 90,000 টাকা দেনা হয়ে যাবো সমাজের কাছে, ব্যাংকের কাছে, সবার কাছে, এরকম আমার শরীরের কাছে আমি কিন্তু দেউলিয়া হয়ে যাবো গা যদি আমার ক্যালোরি বার্নের পরিমাণ বেশি হয়। যেরকম ধরেন আপনি যদি প্রতিদিন 7তলা একটা বিল্ডিংয়ে হেঁটে হেঁটে উঠেন, তাহলে পরে আপনার প্রতিটা ফ্লোরে আপনার ক্যালোরি বার্ন হবে 100 করে, তারপরে 7তলায় উঠলে 700, আবার নামার সময় আপনার ক্যালোরি বার্ন হবে 50 করে, তাহলে 350, এই প্রায় 1000 ক্যালোরি বার্ন হবে আপনি একবার যদি একটা 7তলা বিল্ডিংয়ে উঠেন এবং নামেন। কিন্তু আপনার আর্ন যে 3300 ক্যালোরি আছে এটার থেকে আপনার 1000 ক্যালোরি চলে গেল। এরকম আপনি কতগুলি ক্যালোরি আর্ন করতেছেন, কতগুলি বার্ন করতেছেন, এই দুইটার চিন্তার মাঝখানে আপনি নিয়ে আসেন যে আপনাকে আপনার দেশের বাদাম খেলেই চলবে, কাজু বাদাম না, 20টা কমপক্ষে, উপরে যত আপনি বেশি খেতে পারেন। একটি ডিম তখন আপনার জন্য দরকার যখন আপনি মনে করতেছেন আপনি ক্যালোরি আপনার দেহের কাছে আপনি দেউলিয়া হয়ে গেছেন। একটি সম্পূরক ডিম, মানে হলুদ এবং সাদা অংশ বলতে আমি সম্পূরক বুঝি। আবার যদি ডিমটা দেশি মুরগির ডিম হয় তাহলে আপনি একটু বেশি ক্যালোরি পাবেন। সব কিছু মিলিয়েই আপনাকে তখন আপনাকে একটু খাবারের সাথে লেবু অবশ্যই খেতে হবে, কারণ আমরা ক্যালোরি বার্নটা আপনি পূরণ করে নিতে পারে লেবু, লেবুর চোখলা। আপনাকে একটু স্যুপ এবং জুস খেতেই হবে, স্যুপ জুস একটু আনার, একটু ভালো খাবার, একটু রঙিন খাবার, একটু রঙিন ভেজিটেবল, একটু রঙিন মশলা খাদ্য পথ্য আপনাকে বাড়িয়ে দিতে হবে। সেখানে আপনার অল্প দুধে এক জালে দেওয়া দুধের কিন্তু একটা বিরাট ভূমিকা থাকে আপনার যে সন্ধ্যার পরে আপনার জীবনী ভাব আসে, আপনার অলস ভাব আসে, আপনার শরীরটা হালকা হালকা উত্তাপ থাকে, এই সবগুলো উত্তাপের সাথেই কিন্তু আপনার এই ক্যালোরি বার্ন বেশি হচ্ছে বা ক্যালোরি আর্ন কম হচ্ছে এটার একটা বিরাট ধরনের সম্পর্ক থেকে যাচ্ছে। আর যেহেতু ওনার প্রত্যেক দিন রাত্রেবেলা জ্বর হচ্ছে, ওনার বডি ওনার শরীরকে ওনার ডিটক্স করা উচিত, অর্থাৎ শরীরে যদি কোনো বিষ থাকে বা বিষাক্ত যে জিনিস, এখানে ডিটক্স করার জন্য তাকে অবশ্যই তিতা খাইতে হবে। রাত্রে শোয়ার সময় সে যদি নিজে হাতে 10টা নিম পাতাকে বড়ি করে খেয়ে নেয় তাহলে এটা ডিটক্স হবে। সে যদি এতটুকুখানি কাঁচা হলুদের রস মধু দিয়ে খেয়ে নেয় তাহলে শরীরটা আপনার ডিটক্স হয়ে যাবে। সে যদি মানে 200 গ্রাম পরিমাণ সালাদ খেয়ে নেয় তাহলে কিন্তু শরীরটা তার ডিটক্স হয়ে যাবে, তার শরীরের ভিতর থেকে যে ইগুলো আছে, অ্যাসিডগুলো আছে, অ্যাসিডিটিগুলো আছে, এইগুলো তার পায়খানা প্রস্রাবের সাথে বের হয়ে যেতে সহযোগিতা করবে। এবং এটা বুকের উপর থেকে ইসোফেগাস থেকে এটা আপনার কোলনের দিকে নিচে নেমে যাবে এবং এটা 12 ঘন্টার ভিতরেই
এটা সম্পূর্ণভাবে ডিজলভ হয়ে যাবে। আর আমাদের রোজা রাখারও কিন্তু পিছনে ডিটক্স, আমাদের শরীরকে ডিটক্স করার একটা বড় কারণ আছে, আমরা যে সারাদিন এরকম না খেয়ে থাকছি এতে আমাদের বডি ডিটক্স হচ্ছে। দর্শক, এর সঙ্গে শেষ হলো আজকে আমাদের অনুষ্ঠান। অনুষ্ঠানটি দেখার জন্য আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামীকাল ঠিক একই সময় অর্থাৎ ইসলামিক টিভিতে বাংলাদেশ সময় রাত 12টায় আমাদের পরবর্তী পর্বটি দেখার জন্য সাদর আমন্ত্রণও জানাচ্ছি। এবং এর সঙ্গে মনে করিয়ে দিচ্ছি আমাদের কাছে লিখতে ভুলবেন না। আপনাদের কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা বা কোনো সমস্যার সমাধান জানতে চাইলে আমাদের কাছে লিখবেন এই ঠিকানায়: মডার্ন হারবার গ্রুপ, 2 নম্বর শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার চৌরাস্তা, ঢাকা 1217। আপনারা মোবাইলও করতে পারেন, মোবাইল নাম্বার হচ্ছে 01911386617 কিংবা 01729098330। দর্শক, তাহলে আজ এ পর্যন্তই, আগামীকাল আবারও দেখা হবে। তার আগ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ফি আমানিল্লাহ, ওয়াসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ।